নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভিন রাজ্য থেকে আসা ব্যক্তিদের 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক, জানালেন হেমন্ত। মঙ্গলবার অবধি 3,597 ব্যক্তি আসামে প্রবেশ করেছেন, সবার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন। শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন 14 ব্যক্তি স্থিতিশীল, বললেন উপাধ্যক্ষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভিন রাজ্য থেকে বাস, ট্রেন সহ বিভিন্ন যানবাহনে করে যারাই আসামে আসছেন তাদের 14 দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন ওইসব লোকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার সুবিধা দেবে, ফলে যারাই বাইরে থেকে রাজ্যে আসবেন তাদের সেই মানসিকতা রাখতে হবে। মঙ্গলবার একথা বলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন জাতীয় স্বাস্থ্য মিশনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হিমন্ত আরও বলেন, লকডাউন শিথিল হওয়ায় বিপুল সংখ্যক মানুষ ভিন রাজ্য থেকে আসামে ফিরছেন, তাদের সবাইকে হোটেলে রাখা সম্ভব নয়। সেইসব লোকদের সরকারি স্কুল, কলেজ, অঙ্গনবাড়ি সেন্টার সব বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে 14 দিন থাকতে হবে। এই সময়ে কারো শরীরে মারণ ভাইরাসের উপসর্গ দেখা দিলে তাদের লালার পরীক্ষা সহ চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাৰমানে এই মানুহখিনিকো আমি টেষ্ট কৰিব লাগিব, এওঁলোকৰ কোনো কোভিড হোৱা নাই, কিন্তু প্ৰটোকল মতে এওঁলোকক আমি পৰীক্ষা কৰিবই লাগিব। এওঁলোকৰ সোৱাব টেষ্ট আৰু দিল্লীৰ পৰা অহা পেছেঞ্জাৰসকলৰ সোৱাব টেষ্ট, গতিকে কাৰ্যত প্ৰত্যেকজন ব্যক্তিকে টেষ্ট কৰাটো সম্ভৱ নহ'ব। আমি অকল সিম্পটমিক পেচেণ্টসমূহকে আমি টেষ্ট কৰিব লাগিব, তাৰ ফলত আমি কেনেকৈ পাব্লিকক নিৰাপত্তা দিম, কেনেকৈ আমি মানুহক ৰাজহুৱা স্বাৰ্থৰ গেৰেণ্টি দিম, কেনেকৈ আমি পাব্লিক হেল্থ যে থাকিব তাৰ নিশ্চয়তা কেনেকৈ দিম, তাৰ একমাত্ৰ বিকল্প হ'ল 14 দিনৰ ষ্ট্ৰিক্ট কোৱাৰেণ্টাইন। চ' যিসকলে অসমলৈ আহিব ভাৰতৰ অন্যান্য ৰাজ্যত কৰাৰ দৰে 14 দিনৰ কোৱাৰেণ্টাইন হ'মেই বা হ'ব লাগিবই, এনেকুৱা ধৰণৰ এটা মনত বল বান্ধি অসমলৈ আহিব লাগিব। মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু বলেছেন, ভিন ৰাজ্যৰ কোনো ৰেড জ'ন থেকে যদি কেউ ৰাজ্যে আসেন তাৰ ক্ষেত্ৰে কঠোৰ কোৱাৰেণ্টাইনৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। যদি সেই সব লোককে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয় তখন সেই বাড়িকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে। রাজ্য সরকার করোনা ভাইরাস মোকাবেলায় কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বলেও স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন। ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের পরা ঘরলৈ যাব, সেই ঘরের কোয়ারেন্টাইন খেনি হোম কোয়ারেন্টাইন খেনি সাবর বাবে আমি গাঁওবুড়া, আশা কর্মী, ভিডিপি আৰু পঞ্চায়ত সভাপতিক লৈ আন এখন কমিটিও আমি নিৰ্মাণ কৰি দিম। কাৰণ এইবাৰ হোম কোৱাৰেণ্টাইন মানে ব্যক্তিজনৰ কোৱাৰেণ্টাইন নহয়, গোটেই ঘৰখনৰ কোৱাৰেণ্টাইন। তাৰমানে আমি অসমত জানো যে আজি মই যদি মোৰ ঘৰত আহোঁ, মোৰ ঘৰত মই অহাৰ লগে লগে মোৰ ল'ৰাজন বা ছোৱালীজনে মোৰ কোলাত উঠিব, চুমা এটা খাব। সেই ব্যক্তি দুগৰাকী ল'ৰা ছোৱালী যেতিয়া স্কুললৈ যাব, তেতিয়াহ'লে স্কুলৰ বা ক্লাবলৈকে যাব, ৰাতিপুৱা বজাৰ কৰিব যাব, সমাজখন কণ্টামিত হোৱাৰ আশংকা থাকে। সেইকাৰণে এইবাৰ আমি যদি সিদ্ধান্ত লৈছোঁ যে যেতিয়া মানুহ হোম কোৱাৰেণ্টাইন যাব, এণ্টায়াৰ হোম উইল বি কনচিডাৰ্ড এজ এ কণ্টেইনমেণ্ট জ'ন, ঘৰৰ পৰা কোনো ওলাব নোৱাৰিব। কোনোবা যদি ফ্লেটত থাকে, ফ্লেটত যোৱাৰ পিছত সেই ফ্লেটৰ কোনো ওলাব নোৱাৰিব, ফ্লেটৰ কমিটিয়ে সেই মানুহজনৰ দুৱাৰ মুখত খোৱা বস্তুখিনি দি থৈ যাব লাগিব। পইচা ঘৰৰ মানুহে দিব, কিন্তু কোনোবা যদি মানুহ দিব নোৱাৰে সমাজে দিব, কিন্তু ঘৰৰ মানুহো বাহিৰলৈকে ওলাই যাব নোৱাৰিব। যদি ল'ৰা কোনোবা স্কুলত পঢ়ি আছে,
দেউতাক মাক ঘৰত আছে, লৰাজন দিল্লীৰ পৰা আহিলে দেউতাক মাকো হোম কোৱাৰেণ্টাইনৰ পৰা ওলাই যাব নোৱাৰিব। যেতিয়া আমি 9 বা 10-12 দিনৰ পিছত ইনষ্টিটিউচনেল কোৱাৰেণ্টাইনৰ কাৰণে ফাৰ্ডাৰ হোম কোৱাৰেণ্টাইন দিম, সেই হোম কোৱাৰেণ্টাইনৰো নিয়ম নীতিখিনি মানি চলিব লাগিব। ভিন রাজ্য থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট 3,225 ব্যক্তি শ্রীরামপুর গেট দিয়ে আসামে প্রবেশ করেছেন। এছাড়া 342 জন ছাগলিয়া আন্তঃরাজ্য চেক গেট দিয়ে ঢুকেছেন। এর ফলে এখন পর্যন্ত মোট 3,597 ব্যক্তি আসামে প্রবেশ করেছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও জানান, উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে এখন পর্যন্ত মোট 3,705 ব্যক্তি আসামে এসেছেন, যাদের স্বাস্থ্য পরীক্ষার পর একজন ছাড়া বাকিদের ফল নেগেটিভ এসেছে। পাশাপাশি এদের পর্যায়ক্রমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ভিন রাজ্যের মানুষ রাজ্যে ফিরছেন, তাই প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের কাজ অনেকটাই বেড়ে গিয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় মোট 107 জন ব্যক্তির স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 5 জনের স্ক্রিনিং করা হয়েছে। এর ফলে মেডিকেলে এখন পর্যন্ত 1,414 জনের স্ক্রিনিং করা হয়েছে। এছাড়া মোট 2,086 ব্যক্তির লালা রসের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘণ্টায় 73 জনের লালা পরীক্ষা করা হয়, তবে সবার রেজাল্ট নেগেটিভ এসেছে। মঙ্গলবার রুটিন সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি আরও জানান, মেডিকেলে চিকিৎসাধীন 11 করোনা আক্রান্ত রোগীর সবাই স্থিতিশীল রয়েছেন। আজকে আমাদের 10টা থেকে বিকাল 4টা অবধি 5 জন পেশেন্টের স্ক্রিন করা হয়েছে। 5 জন, কিন্তু আমরা যদি দেখি পুরো রেশিওটা, মানে মানে পুরো টোটাল নাম্বারটা, গতকালকে বিকাল 4টা থেকে আজকে বিকাল 4টা পর্যন্ত আমাদের এখন হয়েছে 107 পেশেন্ট স্ক্রিন করা হয়েছে। 107, 107 জন পেশেন্ট স্ক্রিন করা হয়েছে গতকাল বিকাল 4টা থেকে আজকে বিকাল 4টা অবধি আমাদের 107 জন পেশেন্ট স্ক্রিন করা হয়েছে। আর থ্রুসোভ নেওয়া হয়েছে 107 জনের, ঠিক আছে। আর এখন অবধি আমাদের টোটাল পেশেন্ট স্ক্রিন হয়েছে 1,414, মানে 1,414 জনের স্ক্রিন করা হয়েছে। আর এখন অবধি আমাদের টোটাল থ্রুসোভ টেস্ট করা হয়েছে 2,086টা। এখন অবধি আমাদের 73 টেস্ট হয়েছে আর টোটাল স্যাম্পল আছে 117, এর মধ্যে 73 টেস্ট হয়ে গেছে। আর বাকি যেগুলো টেস্ট আছে এগুলো আমাদের রান হচ্ছে, এগুলো রিপোর্ট মোস্ট প্রবাবলি রাত্রেবেলা আসবে। কার গাফিলতিতে আজমির থেকে বাসে করে আসা তীর্থযাত্রীদের দল সোজাসুজি কাছাড়ে ঢুকে পড়ল, এর উচ্চ পর্যায়ের তদন্ত চাইলেন জেলা বাড়ির আইনজীবী নাজির হোসেন মজুমদার। মঙ্গলবার ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা শাসক মারফত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করলেন নাজির। নাজির বলেন, 2,700 কিলোমিটারের মতো পথ পেরিয়ে আসাম বর্ডার অতিক্রম করে কিভাবে গাড়িটি সোজা এসে কাছাড়ে ঢুকে গেল সে ব্যাপারে প্রশ্ন তোলার সময় এসেছে। মিনিস্টার অফ আসাম শ্রী সর্বানন্দ সোনোয়াল, হেলথ মিনিস্টার শ্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, অনারেবল চিফ জাস্টিস গুয়াহাটি হাইকোর্ট, অ্যাজ ওয়েল এস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র মোদী, টু লুক ইনটু দ্য ম্যাটার অ্যান্ড টু ইনভেস্টিগেট ইট প্রপারলি। এ হাই লেভেল ইনকোয়ারি ইজ টু বি ইনিশিয়েটেড অ্যান্ড বুক দ্য পার্সন হু আর রেসপন্সিবল, দ্য অথরিটিস হু আর রেসপন্সিবল ফর সাচ নেগলিজেন্স। হ্যাঁ, সঠিক তদন্ত এখানের মধ্যে হাই লেভেল ইনকোয়ারি হওয়ার দরকার, এর পেছনে কী আছে। কারণ আমরা গ্রিন জোনে ছিলাম, এখন কি আমাদের রেড জোনে নেওয়ার কি কোনো চক্রান্ত চলছে? গুয়াহাটিতে 240 নম্বর্স অফ কোটা থেকে স্টুডেন্টস, রাজস্থানের কোটা থেকে স্টুডেন্টস আসলো। হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় নিজেই গিয়ে ওদের সঙ্গে সাক্ষাৎ করলেন, ওদেরকে একটা স্টেডিয়ামের কোয়ারেন্টাইন, গুয়াহাটিতে কোয়ারেন্টাইনের ইনস্টিটিউশনের কোয়ারেন্টাইনের স্পেশালি ব্যবস্থা করা হলো। ওনারই সুপারভিশনের মাধ্যমে প্রপার কেয়ার টেকিং কেয়ার, কিন্তু ওই সেই দিনে সেই রাজস্থানের রাজস্থান থেকে একটা গাড়ি শিলচরে আসে পৌঁছলো, কিন্তু তার মধ্যে এত মানে নেগলিজেন্সি, এটা কিন্তু কোয়েশ্চন আমাদের মধ্যে নিশ্চয়ই আসার কথা। বরাকবলির খাসার জেলার মানুষের মধ্যে এই ধরনের অনেক প্রশ্ন আছে যে আমাদের নিয়ে কি কোনো কনস্পিরেসি চলছে, তার জন্য এটার বিশেষ করে একটা তদন্তের দরকার আছে। অতিমারী করোনা দুর্যোগের এ সময় আবারও চাল বন্টনে দুর্নীতির অভিযোগ উঠল। এবারে ঘটনাস্থল বেরেঙ্গা তৃতীয় খণ্ড। ডিলার আলতাফ হোসেন বড়ভুইয়ার বিরুদ্ধে জনগণের অভিযোগ এখন মে মাস চলছে, কিন্তু আলতাফ আগামী জুন মাসের এন্ট্রিও খাতায় করে নিয়েছেন। 3 মাসে তাদের 3 বার চাল দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জনগণ।
চলুন এবারে শোনা যাক ডিলার আলতাফ হোসেন বড়ভুইয়ার বিরুদ্ধে কি অভিযোগ করলেন ভুক্তভোগী জনগণ। বাড়িতে গায়ে আমরা হঠাৎ ফলো করলাম যে চাউল তো এখন আমরা জরুরি হয়ে গেছে, যার আমরা করতে বাড়িতে পারি না। এখন আমরা খেয়াল করে দেখলাম যে একটু দেখেছেন আমরা কোনটা ফাইলাম কোনটা না। বইয়ের মাঝে সইয়া দেখা যায় 8/6/2020 যেটা জুন, এখন না আগামী মাসে জুনটা আইব, এই মাসেরও এন্ট্রি করা হয়ে গেছে। তেমন এটা কোনো ভুল উল্লি দেখেছে না, দেখি আমার বাইর যে কার্ড দেখি হঠাৎ মাঝেও এন্ট্রি করা হয়ে গেছে। এটা তারা এই ষড়যন্ত্র করিয়া যেমন আগামী মাসে যখন আমার বাবা যাইবা চাউল না, না না তুমি তো নিছো গা, তোমার ছেলে নিছে গিয়া, ওইরকম করে তার আগে হলে কয় এবার বুই দিয়ে খাদাইছুন। হ্যাঁ, এটা প্রমাণ আছে। আরও যে দুই একজন কার্ডের মাঝে দেখা গেছে এইরকম, আপনারা দেখুন। আর আচ্ছা, এখানে 8/6/2020 মানে 8 জুন 2020, তা আমার মনে হয় এটা তো আগামী মাস। আগামী মাসে কোনো তোমার বাবা যখন যাইবা তার এরকম আর দুই একবার আলা করে দিয়েছেন, দেখা যায় তাই গেছেন চাউল না, কিন্তু কয় তুমি তো চাউল নিছো গিয়া, তোমার ফুয়ার বই নিছে গিয়া কয়ে দিন। তো এখন বুঝা গেল এটা ষড়যন্ত্র। ওই দেখেন 8/6/2020 এন্ট্রি করা, আমার বাইরের কার্ডে করা, আরও আমার সোশ্যাল কার্ডে করা, মানে তারা এরকম করিয়া প্ল্যান করিয়া আগামীতে। প্রধানমন্ত্রী কৃষক নিধি প্রকল্পে প্রকৃত সুবিধা প্রাপক বাছাইয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলল আসাম প্রদেশ যুব কংগ্রেস। পাথারকান্দি সোনাখিরায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে কেন্দ্রীয় সরকারের গৃহীত এই প্রকল্পের বিরুদ্ধে বিস্ফোরক এ অভিযোগ তোলেন প্রদেশ যুব কংগ্রেস সম্পাদক শচীন সাহু। তিনি অভিযোগ করেন কেন্দ্র ও রাজ্যে আসীন বিজেপি সরকারের আমলে গোটা পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী কৃষক নিধি প্রকল্পে কল্পনাতীত দুর্নীতি সংঘটিত হয়েছে। শচীনের আরও অভিযোগ, লকডাউনের এই সময় রেশন কার্ড না থাকা ব্যক্তিদের 5 কিলো করে সরকারি বরাদ্দ চালেও দুর্নীতি হয়েছে পাথারকান্দির বহু জিপিতে। এসব ব্যাপারে শাসক দলের কাছে স্পষ্টীকরণ চাইলেন শচীন। যে কিষাণ সম্মান নিধি বলে প্রধানমন্ত্রী একটি প্রকল্প যেটা হাতে নিয়েছিলেন যে কৃষক ভাই বন্ধুদেরকে সাহায্য করতে, কিন্তু আজ সমগ্র ভারতবর্ষ বলতে আমরা যদি আমাদের লোকেল পাথারকান্দি বিধানসভার কথা যদি বলতে যাই, আমরা আমাদের কাছে এই লিস্টের লিস্টগুলো আমরা দেখেছি, যে লিস্টগুলোতে পিএম কিষাণ সম্মান নিধি বলে যে প্রকল্পের নাম দেওয়া হয়েছিল, কিন্তু ঠিক ফিল্ডে এটা উল্টা আমরা দেখতে পাচ্ছি যে এটা পরিবারতান্ত্রিক প্রকল্প হিসাবে বাস্তবায়িত হয়েছে। কারণ অধিকাংশ পিআরআই এরপর বিজেপির নেতারা যা নিজের পরিবারের অনেক দুটা করে চারটা করে মানে পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে, এবং প্রকৃত রূপে যারা কৃষক ভাই বন্ধু, অনেক কৃষক ভাই বন্ধু বঞ্চিত হয়েছেন, সেই জন্য আমি ধিক্কার জানাই। আর যে আমাদের পাথারকান্দি বিধানসভার মাননীয় বিধায়ক বাবু মানে ভ্রষ্টাচার মুক্ত সমাজ গঠনের অনেক জোর গলায় অনেক কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন, কিন্তু আজ ওনার পিঠ পিছনে হোক বা সামনে হোক, আজ যে এই বিষয়টি যে আমরা দেখতে পাচ্ছি, আজ আমি আশা করছি না যে ওনার নলেজে এই বিষয়টি থাকবে না। সেই জন্য উনি কি, আমি প্রশ্ন ওনার কাছে করতে চাই যে ওনার যে এই পিআরআই বা যারা বা এই যে কাজ করেছে যে প্রকৃত মানুষকে বঞ্চিত করে নিজের পরিবারের লোকদের নাম অন্তর্ভুক্ত করেছে, কি ওনাদের বিরুদ্ধে কোনো উনি ব্যবস্থা নেবেন? দুর্যোগের এ সময় জেলার মহিলা খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন বিধায়ক দিলীপ কুমার পাল। সোমবার জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে আয়োজিত এক সভায় 25 জন মহিলা খেলোয়াড়ের হাতে 1,000 টাকা করে অর্থ সাহায্য তুলে দেন তিনি। লকডাউনের ফলে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস বঞ্চিত এসব মহিলা খেলোয়াড়ের শরীর ফিট রাখতে সুষম আহারের প্রয়োজনীয়তা বোধ করে এই অর্থ সাহায্য করেছেন বিধায়ক দিলীপ কুমার পাল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং, হকি সচিব বিকাশ ভট্টাচার্য, সহ সচিব অরিজিৎ গুপ্ত, অজয় চক্রবর্তী সহ আরো অনেকে। এদিন অনুষ্ঠান শেষে বিধায়ক পাল সংবাদ মাধ্যমকে জানান এই সামান্য অর্থ মহিলা খেলোয়াড়দের জন্য সাহায্য নয়, এটা সাম্মানিক। অধীনে যে সমস্ত 25 জন মহিলা প্লেয়ার মেয়েরা বিভিন্ন বিভাগের ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স, কাবাডি,
ব্যাডমিন্টন প্লেয়ার্স যারা একটু অসুবিধায় পড়ে গিয়েছে তাদের হাতে সামান্য 1,000 টাকা করে তাদের আমি সাম্মানিক হিসেবে তুলে দিতে পেরে আমরা আজকে খুশি। আসাম বিশ্ববিদ্যালয়ে টিডিসি ওর সেমিস্টারের পরীক্ষার ফলাফল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন লকডাউনের মধ্যে পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঘোষণা করা হয়। বিশ্ব নার্স দিবস উদযাপিত হল গিরিশগঞ্জ মডেল হাসপাতালে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে প্রতিবারের মতো এবারেও উদযাপিত হয়েছে এই দিবস। এ উপলক্ষে মঙ্গলবার হাসপাতাল চত্বরে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বলন করা হয়। পরে মডেল হাসপাতালে নার্সদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন হাসপাতালের চেয়ারম্যান তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। তাদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রীও। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ প্যান্ডেমিক করোনার এই দুর্যোগের সময় নার্সরা যে দায়িত্ব ভূমিকা পালন করে যাচ্ছেন তাকে কুর্নিশ জানান। মঙ্গলবার ভোররাতে দুঃসাহসিক চুরি। বাড়ির বারান্দা থেকে নতুন পালসার 220 বাইক চুরি করে নিয়ে যায় চোরেরা। কালীগঞ্জ বাজার সংলগ্ন 6 কুট গ্রামের 5 নম্বর ওয়ার্ডে আসিফুর রহমানের বাড়িতে ওই চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। রমজান মাস থাকায় ভোরে আহারের পর সবাই ঘুমিয়ে পড়লে ওই সুযোগকে কাজে লাগিয়ে হাত সাফাই করে চোরেরা। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় এক এজাহার দায়ের করেন আসিফুর রহমান। কালকে সেরে খাইয়া ঘুমাইছি, মগ্ন ঘুমা আসিলাম। নামাজ পড়ে এই সময় দেখছি আমার বাইকটা আসিল, তারপরে তো সকালে উঠে বাইক নাই। আমার বাইকের মডেলে লেগে পালসার 220 নিউ ভার্সন ABS আসিল, S10D99442 আমার বাইকের নাম্বার। যদি আমার ফ্রেন্ডস কেউ যদি দেখে আমার বাইকটা তো প্লিজ আমার লোক কন্ট্যাক্ট করবেন। যদি কেউ যদি আমার বাইকটাকে কন্ট্যাক্ট করে দিতে পারেন তাহলে আমি 20,000 টাকা আমার ব্যক্তিগত থেকে পরিষ্কার দিব, এটাও আমার অনুরোধ রইল। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন সরকারি বিভাগ। মঙ্গলবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে অব্যাহত ছিল এই ত্রাণ বণ্টন কর্মসূচি। 100 জন অসহায়কে ত্রাণ বণ্টন করলেন চন্দন কুমার দত্ত। শিলচর লিংক রোডের বাসিন্দা চন্দন তার মা বিভা দত্তের স্মরণে এই ত্রাণ বণ্টন কর্মসূচি হাতে নেন। অসহায়দের হাতে এদিন ত্রাণ তুলে দিতে তাকে সহায়তা করেছেন অসিত সরকার ও সত্যব্রত দাসপুরকায়স্থ। মালুগ্রামে লকডাউনে আটকে পড়া উত্তর চব্বিশ পরগনার 25 জন অসহায় ব্যক্তির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় কেশব স্মারক সংস্কৃতি সুরভি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং NMO। এদিন ত্রাণ বণ্টনকালে সংগঠনগুলোর পক্ষে উপস্থিত ছিলেন বিজয় পাল, আশু দেবনাথ ও সম্রাট রায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ভিন রাজ্য থেকে আসা ব্যক্তিদের 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক, জানালেন হেমন্ত। মঙ্গলবার অবধি 3,597 ব্যক্তি আসামে প্রবেশ করেছেন, সবার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন। শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন 14 ব্যক্তি স্থিতিশীল, বললেন উপাধ্যক্ষ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।